আসলে স্ট্রাগল শব্দটার মধ্যে একটা রোম্যান্স রয়েছে, এবং অনেকেই স্ট্রাগল শব্দটা অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ অ্যান অ্যাক্টর আমাদের ফিল্ডে ইউজ করে থাকে। আমার মনে হয় তারা নিজেকে রোম্যান্টিসাইজ করার জন্য এটা করে, কেননা মধ্যবিত্ত জীবনে কেউ যখন অভিনেতা হতে চায়, অন্য অপরচুনিটিসগুলোকে না অ্যাভেল করে, সেটা তার চয়েস, সেটা তার অপশন, সেটা একটা প্রিভিলেজ বলা যেতে পারে, যে তার কাছে অনেকগুলো অপশনস রয়েছে। সে পরীক্ষা দিয়ে চাকরি করতে পারে, সে প্রাইভেট সেক্টরে যেতে পারে, সে নিজের কিছু কাজ শুরু করতে পারে, সে হয়তো বাবার দৌড়ে অনেক কিছু করতে পারে, কিন্তু তা না করে সে অভিনয়টা করতে চায়। এটা একটা প্রিভিলেজ, এটা স্ট্রাগল নয়। স্ট্রাগল শব্দটা আমি মেইনলি ইউজ করি সেই ক্লাসের জন্যে যারা পিওরলি সার্ভাইভ করার জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, সারা জীবন কৃষি করেও তাদের সুইসাইড করতে হয়, সারা জীবন মজুরি করেও তারা একটা চালা তৈরি করতে পারে না, সেটা স্ট্রাগল, তাই তো? গ্রাম থেকে শহরে আসা, শহরে সার্ভাইভ করা, সেটা স্ট্রাগল। আমাদের মতো মধ্যবিত্ত ছেলেমেয়েরা যারা পড়াশোনা করেছে ভালো করে, যাদের কাছে অনেক অপরচুনিটিস রয়েছে সামনে, তাদের জন্য একটা প্রিভিলেজ। আর আমার কাছে অভিনেতা হওয়া কিংবা আর্টকে ফলো করা একটা প্রিভিলেজ তো বটেই, একটা অনার। সেটা আমার টিচার খুব ভালোভাবে আমাকে বুঝিয়েছিলেন যখন আমি গ্রাম ইনস্টিটিউটে পড়ি, যে কোনো ট্যালেন্ট জন্মগত, ট্যালেন্টটাকে অ্যাকোয়ার করা যায় না, ট্যালেন্টটাকে তৈরি করা যায় না, ট্যালেন্ট ইজ ইনবর্ন। সে তোমার ফুটবলের ট্যালেন্ট হোক, সে তোমার পেন্টিংয়ের ট্যালেন্ট হোক, সে তোমার অভিনয়ের ট্যালেন্ট হোক, তুমি সেটা নিয়ে জন্ম নিয়েছো, কিন্তু ট্যালেন্টটাকে রেকগনাইজ করা, অ্যাকসেপ্ট করা, এবং তারপর ট্যালেন্টের সঙ্গে টেকনিককে অ্যাড করা, ট্যালেন্টের সঙ্গে হার্ডওয়ার্ক দিয়ে সেই ট্যালেন্টটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা হচ্ছে তোমার আর্টিস্ট জীবনের পারপাস। কেননা ট্যালেন্ট নিয়ে জন্ম নিয়েছো, এগেইন ইটস অ্যান অনার, এবং ট্যালেন্টটা দিয়ে তুমি কীভাবে ইউজ করছো ট্যালেন্টটাকে, ট্যালেন্টটা দিয়ে তুমি কীভাবে কমিউনিকেট করছো, দ্যাট ইজ হোয়াট ইজ দ্য জার্নি অ্যান্ড পারপাস অফ অ্যান আর্টিস্ট। সেই জার্নিটা সাকসেসফুল হলো কি না ইজ দ্য চিফ অ্যান্ড দ্য মেইন স্ট্রাগল অফ অ্যান আর্টিস্ট। পিকাসো একটা ক্যানভাস নিয়ে বসলো, সেই ক্যানভাসটাতে সে কী ভরলো এবং সেটা কী কনভে করছে, যেটা টাইমলেস, সেটা সে করতে পারছে কি না, দ্যাট ইজ এ স্ট্রাগল, নট দ্য ফ্যাক্ট দ্যাট হি চোজ টু পেইন্ট। আমার কাছে সেটাই, আমি খুব ছোটোবেলায় যখন স্কুলে পড়ি তখনই আমি কোথাও না কোথাও বুঝতে পেরেছিলাম যে আমার ঝোঁকটা অভিনয়ের দিকে কিংবা থিয়েটারের মিডিয়ামের দিকে। আর আমি স্টেজে খুব স্বচ্ছন্দ, আমি স্টেজে গিয়ে নিজেকে খুব কমফোর্টেবল ফিল করি, স্টেজের বাইরে রিয়েল লাইফে আমি একটু অকওয়ার্ড, একটু লাজুক, নানা রকম ব্যাপার। আমি আরেকটা জিনিস বুঝতে পারি যে আমি খুব ইমাজিনেটিভ। আমি ছোটোবেলা থেকে আমি দেখতাম যে আমার মাথাটা, চিন্তাটা সবসময় অন্য গ্রহে, অন্য দুনিয়ায় নানান রকম গল্পের মধ্যে দিয়ে ঘুরে ফিরে বেড়াতাম। তখন আমি বুঝতে পারলাম যে আমার যে ইমাজিনেশন ক্ষমতাটা আছে সেটাকে যদি আমি নিজের উপর অ্যাপ্লাই করি, আমি অনেক কিছু হয়ে যেতে পারি। তো অভিনয়ের দিকে ঝোঁকটা, স্টেজে উঠে স্বচ্ছন্দতা, আর আমার ইমাজিনেটিভ কোয়ালিটি, এই তিনটেকে আমি পরে শিখলাম কি করে ইউজ করা যায়। তারপর অভিনয় শেখার স্ট্রাগল নয়, প্রিভিলেজটা, খুব ভালো করে টিচার পেয়েছি জীবনে। আমার জীবনে ইব্রাহিম আল কাজীর মতো অসাধারণ, যাকে বলে গডফাদার অফ নট জাস্ট থিয়েটার বা আর্ট, এসেছে। আমার জীবনে সাফদার হাশমির মতো একজন কমিউনিকেটর পার এক্সেলেন্স, যিনি আর্টকে খুব সমাজ এবং রাজনীতির খুব কাছে নিয়ে যেতে চান, এবং সমাজ এবং রাজনীতিতে একটা যাকে বলে ইম্প্যাক্ট তৈরি করতে চান আর্টের থ্রুতে, যিনি সাধারণ মানুষের কথা সাধারণ মানুষকে বলতে চান আর্ট ইউজ করে, এরকম একজন গুরু পেয়েছিলাম। তো এদের গাইডেন্সে আমি মোটামুটি পরিণত হই। তারপরে আমি শুধু অভিনয় করি না, আমি আমার নিজের শেখাটাকে শেয়ার করতে শুরু করি। আমি পড়াই স্কুলে বাচ্চাদের থিয়েটার, আর্ট অ্যান্ড এডুকেশন পড়াই, পরে কলেজে পড়াই, স্কুলে সোশ্যাল ওয়ার্কে পড়াই, লিটারেসি এডুকেশন সেক্টরে করি। তো এই শেয়ার করাটা আমার নিজের চয়েস এবং অপশন, আমাকে কেউ বলেনি।
আমি হয়তো এটাকে পিওরলি কমার্শিয়ালভাবে ইউজ করতে পারতাম আমার নিজের ট্যালেন্টটাকে পিওরলি কমার্শিয়ালভাবে, কিন্তু সেটা না। আমার মধ্যে যে ঝোঁকটা ছিল যে আমি যেটা করছি যেহেতু আমি এটা এনজয় করছি, উপভোগ করছি, আমি এটাকে শেয়ার করব অন্যদের সাথে। কোথাও না কোথাও আমার টিচার আমাকে এটাও শিখিয়ে দিয়েছিল যে তুমি তোমার কাছে যে ট্যালেন্টটা রয়েছে সেটা সেলফিশলি ইউজ করো না, শুধু নিজের ভালো, নিজের ফেম, নিজের পয়সার জন্য ইউজ করো না। সেটাকে তুমি যত ডিস্ট্রিবিউট করতে পারবে, সেটাকে তুমি যত এগিয়ে নিয়ে যেতে পারবে, যত লোকের কাছে যেতে পারবে, যত লোকের সঙ্গে তুমি বার্তালাপ করতে পারবে, ডিবেট করতে পারবে নিজের আর্টের থ্রুতে, তত ভালো হবে, তত তুমি ইম্প্যাক্ট তৈরি করতে পারবে। এবং একজন সাক্ষাৎ আর্টিস্ট, একজন সাকসেসফুল আর্টিস্ট, সে যে কোনোভাবে সোসাইটাল ইম্প্যাক্ট করতে পারে, কোথাও গ্লোবাল ইম্প্যাক্ট করতে পারে, কোথাও তার আর্টটা কোনো জায়গায় একটা নতুন জীবনের কোয়ালিটি এনে দিতে পারে, অর যেটা ইংরেজিতে বলি ভ্যালু এডিশন করতে পারে, আমার কাছে সেটাই প্রধান। আমি যেটা করছি সেটা কি কোনোভাবে জীবনে কোনো ভ্যালু অ্যাড করছে কি না, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট টু মি, দ্যাটস মাই স্ট্রাগল। মাই স্ট্রাগল ইজ কতদূর কম কম্প্রোমাইজ করা যায় আর কতটা বেশি ভ্যালু অ্যাডিশন করা যায়, দ্যাট ইজ মাই বেসিক স্ট্রাগল ইন লাইফ। যখন শুরু করেছিলাম তখনও সেটাই ছিল, এখন যখন অভিনয় করছি তখনও সেটাই। আমার ছবি সাকসেসফুল হলো কি না, আমার নাটক কতজন লোকে দেখলো, আমার রেডিওতে, বিবিসি রেডিওতে করার কাজটা কতজন শুনলো, সেটার একটা দিক। যেটা করলাম সেটার টাইম, সেটা সার্ভাইভ করবে কি না, সেটা যে কজন লোক দেখেছে তাদের কতটা ইম্প্যাক্ট করেছে, লাইফ কতটা তাদের চেঞ্জ করেছে, তাদের মধ্যে নতুন একটা চিন্তাধারা এনেছে কি না, এবং আমার আর্টটা তাদের থ্রুতে এগিয়ে যাচ্ছে কি না, দ্যাট ইজ মাই মেইন কাজ। আমার আমি বাঙালি, তো আমার ইস্ট বেঙ্গলের খাবার দাবার খুব ভালো লাগে, এবং বিশেষ করে যে গ্রাম্য যে খাবারগুলো, সাধারণ খাবার, সে শাক বড়ি থুড়ি দিয়ে যেগুলো বানানো সেগুলো আমার ভীষণ ভালো লাগে। আমার স্টেপল ডায়েট সেটাই ছিল যখন আমি মা বাবার সঙ্গে থাকতাম, এখন সেটা স্টেপল ডায়েট নেই, এখন আমার প্যান ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনাল ডায়েট, কেননা আমরা নানান রকম খাবার খেয়ে থাকি। যে খাবারটা আমরা সব ইন্ডিয়ানরাই ভীষণভাবে পছন্দ করি সেটা হচ্ছে চাইনিজ আর ওরিয়েন্টাল ফুড, বিকজ ইটস লাইট, তার একটা আলাদা হালকা ফ্লেভার থাকে, এবং তার মধ্যে কোনো এমন কোনো ব্যাপার নেই যেটা আমাদের ডাইজেস্টিভ প্রসেসের সঙ্গে খুব বেশি চাপ দেয়। তো চাইনিজ ফুডটা আমরা সবসময় এনজয় করে থাকি যে কোনো সময়। আর তাছাড়া আমি সব খাবারের প্রতি, সব কালচারের প্রতি খুব ওপেন, আমি যেখানে যাই সেখানকার লোকাল খাওয়ার চেষ্টা করি, লোকালি এবং যেভাবে তারা খায় সেভাবে খাওয়ার চেষ্টা করি। সেটা মেডিটেরিয়ান ডায়েট হতে পারে, টার্কি, সাইপ্রাস ওইদিকে, সেটা ফাস্টফুডও হতে পারে, মানে ফাস্টফুড নিয়ে আমার কোনো অবসেশন নেই, বাট আই এনজয় মাই, তখন আমেরিকাতে আমরা টুর ট্রাভেল করি, আমাদের মেইন ডায়েটই হয়ে যায় পিৎজা টু এ লার্জ এক্সটেন্ট, অফ বার্গার্স টু এ লার্জ এক্সটেন্ট। কিন্তু চাইনিজ ফুড এমন একটা জিনিস, কিংবা ওরিয়েন্টাল ফুড যেটা বলে, যে সেটা খুব ইজিলি তৈরি করা যায়, খুব তাড়াতাড়ি তৈরি করা যায়, এবং তারা চাইনিজ ফুড একে ওরিয়েন্ট করে, যদি সে ওরিয়েন্ট স্টাইলে বানানো হয় তাহলে সে খাবারের নিউট্রিশনগুলোকে রিটেক করে। যেমন ধরো চায়নাতে যখন ওরা মাছ করে, মানে আমরা যেভাবে চাইনিজ ফুড এখানে খেয়ে থাকি সেখানে চায়নাতে সেভাবে মোটেও হয় না, এসব নামও চায়নাতে নেই, হংকং স, হংকং শেজওয়ান, হাকা, এসব জিনিস ওখানে হয় না। ওদের খাবার খুব মাইল্ড ফ্লেভার, ওদের একটা স্টিম ফিশ করে, যেটা মাছটাকে ওরা স্টিম করে, তার জাস্ট গার্লিক চপ করে মাছের উপরে দিয়ে দেয়, এবং সেই গার্লিক দিয়ে মাছটাকে জাস্ট হালকা জলে ওরা স্টিম করে, তারপরে তার মধ্যে হালকা সোয়া সস ছড়িয়ে দেয়, সেই সোয়া সসটাই সোয়ে বলে, যেটা ওই স্টিম ফিশের ভেতরে পেনিট্রেট করে ওটাকে সল্টি করে, আর গার্লিক ওটাকে একটা ফ্লেভার দেয়, তারপরে ওরা কিছু চিলিস, রেড অ্যান্ড গ্রিন চিলিস চপ করে ওই স্টিম ফিশের ওপরে ছড়িয়ে দেয়, সেটাকে তারপর স্টিকি রাইসের সঙ্গে খেতে দেয়, স্টিকি সাইড রাইস হচ্ছে রাইস উইথ স্টার্চ, সেটাকে রাইসটাকে স্টিকি করে দেয়, সেই রাইসের মধ্যে তুমি মাছের ওই সোয়া সস উইথ দ্য চিলি অ্যান্ড গার্লিক তুমি ওই রাইসের মধ্যে দিলে একটা ইন্টারেস্টিং একটা ফ্লেভার তৈরি করে, সেটা খেলে আর তার সঙ্গে মাছটাকে জাস্ট পিল আউট করে, তুমি স্টিম ফিশ করলে মাছটা খুব সফট হয়ে যায় ওদের চাইনিজের ফিশগুলো, সেগুলো হচ্ছে সেরকম করে নিলে আর খেলে কাটাতে হয় না, তার মধ্যে তৈরি খেলে, দ্যাটস এ ভেরি ইন্টারেস্টিং ডিশ। তারা হচ্ছে চাইনিজ গ্রিনস যেগুলো হয়,
চাইনিজ গ্রিনস আর স্পেসিফিক গ্রিনস খুব লম্বা লম্বা হয়, দেখতে পেঁয়াজকলির মতো, কিন্তু পেঁয়াজকলি দেখতে ঠিক হয় এবং গ্রিন হয়, খুব জুসি হয়। সেগুলোকে হালকা স্টার ফ্রাই করতে হয়, সেম প্রসেসে, কিচ্ছু বেশি দিতে হয় না, খুব অল্প সোয়া সস দিয়ে স্টার ফ্রাই। ইটস জাস্ট মানে 2.5 মিনিটস তুমি স্টার করলে ব্রাউন হবে না, জাস্ট ওই জিনিসটা মানে একদম কাঁচা গ্রিন থেকে একটু সফট গ্রিন হয়ে যাবে আর কালারটা একদম গ্রিন থেকে একটু হোয়াইটিশের দিকে যাবে। তুমি ওটাকে বার করে দাও, সেই গ্রিনসগুলো তুমি খাবে। ওদের সসেস খুব বেসিক সস হয়, আমাদের দেশের মতো এত 3-4 রকম চাইনিজ সস যেরকম এখানে দিয়ে থাকে, গ্রিন সস, রেড সস, ওরা ওরকম সস মোটেও দেয় না। ওরা সবসময় একটা ছোট্ট পাত্রে ওরা একটা সোয়া রাখবে, একটা পাত্রে একটু ভিনিগার রাখবে আর চপ গ্রিন চিলিস, চপ গার্লিক এসব রাখবে। আমার ড্রিম জব, ড্রিম কাজ, অ্যাকচুয়ালি আই এম লিভিং মাই ড্রিম টু সাম এক্সটেন্ট। আমি যখন কলেজে পড়তাম তখন আমার স্বপ্ন ছিল যে যে জিনিসটা সবথেকে ভালোবাসি সেটা প্রফেশনে অ্যাডাপ্ট করতে পারবো কিনা। আমি থিয়েটারটাকে সবথেকে বেশি ভালোবাসতাম, থিয়েটারের জগৎ, তার মধ্যে একটা প্রসেস আছে। অন্য মিডিয়ামগুলোতে হয়তো ফেম বেশি, কিন্তু থিয়েটারে একটা প্রসেস আছে, সেই প্রসেসটা একজনকে গ্রো করতে হেল্প করে। ইউ বিকাম এ বেটার পার্সন হোয়াইল ইউ ডুইং থিয়েটার। কেন, থিয়েটারে শুধু স্টেজে না, স্টেজের আগে তার প্রসেসটা শুরু হয়, লম্বা প্রসেস। সেই প্রসেসে তুমি একজন প্লে রাইটের থ্রুতে, একজন ডাইরেক্টরের থ্রুতে এবং অনেকগুলো কো অ্যাক্টর, যারা শুধু কো অ্যাক্টর নয়, তারা তোমার একটা শেয়ার্ড এক্সপিরিয়েন্স, তাদের থ্রুতে একটা রিহার্সাল প্রসেসে তুমি এভরি ডে গ্রো করো, নট জাস্ট অ্যাজ এ ক্যারেক্টার বাট অ্যাজ এ হিউম্যান বিং। তোমার জীবনবোধ বাড়ে, তোমার লাইফ স্কিলস বাড়ে এবং তারপরে তোমরা একসাথে একত্র হয়ে অলমোস্ট লাইক এ সোশ্যাল ইউনিট তোমরা স্টেজে গিয়ে একটা ভাইটাল আইডিয়া অডিয়েন্সের সঙ্গে শেয়ার করো। আর শুধু শেয়ার করো না, যখন তোমরা শেয়ার করছো অডিয়েন্স রেসপন্ড করে, অর্থাৎ তোমাদের মধ্যে একটা কমিউনিকেশন, ইন্টারাকশন এবং ছোটোখাটো একটা ডিবেট হয় এবং সেই ডিবেটটার এন্ডে অডিয়েন্সও গ্রো করে এবং গ্রো করে হলের থেকে বেরোয় এবং তোমাকে তোমার একটা অংশ নিয়ে সে বাড়ি যায় এবং সেই অংশটা কিন্তু চিরকাল থেকে যায়। সে তোমার নাম ভুলে যেতে পারে কিন্তু তুমি যেটা কথাটা বলার চেষ্টা করছো, যে অভিনয়টা করার চেষ্টা করছো, যে আর্টটা তাকে দেওয়ার চেষ্টা করছো, সেটা তার মধ্যে কোথাও থেকে যায়, সেই ডিএনএটা সে প্লাস করে দিয়ে বাচ্চা ছেলে মেয়েদের এবং সেইভাবে ওটা এগিয়ে যায়। তো এই যে এক্সপিরিয়েন্সটা, এই যে কালেকটিভ এক্সপিরিয়েন্সটা, এই যে জীবনবোধটা, এটাকে আমি প্রফেশনে ট্রান্সলেট করতে চেয়েছিলাম। আমার বাবা ছোটোবেলায় একটা খুব ভালো কোট করতেন আমাকে আর আমারটা খুব পছন্দ ছিল। উনি বলতেন, হ্যাপিয়েস্ট সিসি হুজ হবি ইজ ইজ প্রফেশন। খুব সিম্পল কথা, হবি কী হয়? হবি সেটা যেটা তুমি আনন্দের সঙ্গে, শখের সঙ্গে তুমি প্র্যাকটিস করো, কোনো চাপের মধ্যে না, কোনো রেজাল্টের জন্য না। প্রফেশনে নর্মালি আমাদের চাপ নেই, রেজাল্ট ওরিয়েন্টেড হয়, ডেডলাইন ওরিয়েন্টেড হয় আর আমরা সবসময় তার থেকে কিছু পাওয়ার চেষ্টা করি, হবিতে আমরা কিছু পাওয়ার চেষ্টা করি। হবিটা আমাদের এমনি আনন্দ দেয়, হবিটা যদি প্রফেশন হয়ে যায়, অর্থাৎ প্রফেশনে যদি আমরা কোনো চাপ না নিই, কোনো কিছু পাওয়ার জন্য নয়, জাস্ট করার জন্য করি এবং তার থেকে যে স্যাটিসফ্যাকশনটা সেটা ডিরাইভ করি, তাহলে তার বেশি যা পাবো সেটা বোনাস। তো আমার জীবনটা অনেকটা সেরকম হয়ে গেছে। আমি যখন থিয়েটার নিয়ে পড়াশোনা করি, এমন একজন টিচারের কাছে পড়াশোনা করি যেটা আমার কাছে বোনাসের বেশি, সেখান থেকে আমি একটা খুব বড় ওয়ার্ল্ড ভিউ আমার তৈরি হয়। সেই ওয়ার্ল্ড ভিউ নিয়ে আমি তারপর ওয়ার্ল্ডে নিজের প্রফেশনে ঢুকি এবং চেষ্টা করি যে সেই ইন্টিগ্রিটির সঙ্গে কাজগুলো করব। আমি অনেকগুলি মিডিয়ামে কাজ করেছি, আমি প্রফেশনাল থিয়েটার তো করি অবশ্যই, আমি যে সময় টেলিভিশন শুরু করি, টেলিভিশন ওয়াজ ইন ভেরি গুড হেলথ অ্যান্ড শেপ, আমি নানা রকম কাজ টেলিভিশনে করেছি, ফ্রম গেম শো টু কুইজ হোস্টিং টু অ্যাঙ্করিং মিউজিক প্রোগ্রাম টু ডুইং টেলিফিল্মস টু ডুইং সিরিয়ালস, সব রকম কাজ করেছি। আর টেলিভিশনে খুব বাহা বাহা ডাইরেক্টর প্রডিউসারদের সঙ্গে কাজ করেছি সেই সময়, যে সময় মানে ডেইলি সোপ হতো না, বিশেষ করে এত রিগ্রেসিভ কাজ হতো না, এই ধরনের যেখানে টেলিভিশন একটা ফ্যাক্টরি, মাস প্রডিউসিং ফ্যাক্টরি মতো হয়ে যায়নি তখন, সেই সময় আমি কাজ করেছি এবং খুব উপভোগ করেছি। ইট গেভ মি ফিনান্সিয়াল স্টেবিলিটি ইন লাইফ। আগেই বলেছিলাম যে আমি পড়াতাম, সেটা আমাকে ভীষণ স্যাটিসফ্যাকশন দিত। আমি এইজ 6 থেকে এইজ 18 এজ গ্রুপটি স্কুলে পড়াতাম, তাদের
রীতিমতো থিয়েটার ইন এডুকেশন কারিকুলাম শেখাতাম, তাদের অনেক কিছু আমি দিয়েছি। এখনো আজও আমার স্টুডেন্টসরা সারা দুনিয়াতে যেখানেই যায় দে আর ইন টাচ উইথ মি, তারা বলে যে আপনার একটা ক্লাস আমাকে এই ইম্প্যাক্ট করেছিল, কাজে আমি এটা করতে পারছি, এক্সেট্রা এক্সেট্রা, উইচ ইজ এ হিউজ ডিল ফর মি। তার বাইরে আমার সিনেমার যাত্রা শুরু হয় 1998-99 এমন তিনটে পার্সোনালিটির সঙ্গে যারা আমার কাছে কোনোরকম একটা আইডিয়াল ছিল। তার মধ্যে প্রমুখ পার্সোনালিটি হলেন মহাশ্বেতা দেবী। ওনার কাজ, চিন্তাধারণা, ওনার লাইফ, ওনার পারপাস অফ লাইফ, এই সব কিছু আমাকে ভীষণ ইন্সপায়ার করে। একজন মহিলা যিনি নিজের ক্রিয়েটিভিটি, নিজের অ্যাক্টিভিজম, নিজের ইডিওলজি এবং নিজের জীবন কীভাবে উনি মানে তার নিজস্ব লাইফ, যেটা ডে টু ডে লাইফ, এই সব গুলোকে উনি কম্বাইন করে নিয়েছেন একটা অর্গ্যানিক হোল, ইটস এ পারপাসফুল হোল, এবং সেটা আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করতো। কিন্তু আমরা সবাই এই জায়গাটা ফেল করে যাই। আমাদের একটা আইডিওলজি থাকতে পারে কিন্তু সেটা আমরা নিজের জীবনে প্র্যাকটিস করতে পারি না। আমাদের একটা ক্রিয়েটিভিটি থাকতে পারে কিন্তু ক্রিয়েটিভিটিতে যদি আমরা সাধারণ মানুষের কথা বলি কিন্তু আমরা সাধারণভাবে থাকতে পারি না, আমরা অসাধারণ হওয়ার চেষ্টা করি। বাট মহাশ্বেতা দেবী সব জিনিসগুলোকে কম্বাইন করে ফেলেছেন নিজের মধ্যে। ওনার লেখা পড়া, ওনার নভেল 1084 মা, যেটা একটি আইডিয়ালিস্টিক ছেলের গল্প, যার জীবনে একটা পারপাস আছে, সেটাকে সে ইউজ করতে চায়, নিজের ক্লাসের থেকে বেরিয়ে নিজেকে ডি ক্লাস করে ইউজ করতে চায়, এবং সেই ছেলের জীবন থেকে তার মার শিক্ষা, পলিটিক্যাল শিক্ষা, সামাজিক শিক্ষা, মার গ্রোথ, এই যে ব্যাপারটা, এরকম একটা গল্পতে আমার অভিনয় করার সুযোগ, সুযোগটা দিল যিনি, তিনি ছিলেন আমার বলতে পারে সব থেকে ইম্প্যাক্টফুল ডিরেক্টর মাই গ্রোয়িং আপ ইয়ার্স। কেননা ওনার ছবি আক্রোশ দেখে আমি তিন রাত্রি ঘুমাতে পারি। উনি যে কথাগুলো বলছিলেন, যেভাবে বলছেন, সেগুলো আমাকে শুধু নাড়া দিত না, আমার ওয়ার্ল্ড ভিউ এবং জীবনবোধকে তৈরি করেছে গোবিন্দলাল। আর তাতে যার সঙ্গে কাজ করছিলাম সেই সময় জয় ভাদুরী, অফকোর্স, যিনি 70s আর্লি 70s FTI প্রোডাক্ট, অর্থাৎ ট্রেন্ড অ্যাক্ট্রেস, শুরু করেছেন মিডল ক্লাস সিনেমা দিয়ে, যে ধরনের সিনেমা উনি করেছেন, সেন্সিটিভ সিনেমা, সেখান থেকে এসেছিলেন। নিজের সিনেমা জীবনের চিরকাল উনি ডিগনিটিটা বজায় রেখেছেন অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস, যেটা আমি চিরকাল বজায় রাখতে চাইছিলাম। অ্যান্ড উইথ মেনি আদার অ্যাক্টার্স ইন দ্য ফিল্ম অনুপম খের, হ্যাঁ, সো ইট ওয়াজ অ্যান আইডিয়াল সেট আপ ফর মি ইন এ ওয়ে, সো দ্যাটস এ ড্রিম। তারপর আমার থিয়েটার জীবনে আমার তিনটে প্যাশন মেইনলি, ক্রিয়েটিভিটি, ট্রাভেল অ্যান্ড ফুড। কোথাও আমার জীবনে এই তিনটে জিনিস সাংঘাতিকভাবে মিক্স হয়ে গেছে, আর মিউচুয়াল এক্সক্লুসিভ না, একেবারে ইন্টিগ্রেটেড হয়েছে, বিশেষ করে থিয়েটারের। আমি স্বপ্নেও ভাবিনি, হ্যাঁ স্বপ্ন ছিল কিন্তু স্বপ্নে ভাবিনি যে থিয়েটার অ্যাকচুয়ালি আমাকে গ্লোবাল পারফর্মার করে তুলবে। এটা একটা স্বপ্ন ছিল, সেটা হয়ে গেছে। আমি সারা দুনিয়াতে পারফর্ম করেছি, সারা দুনিয়াতে সাম অফ দ্য বেস্ট অডিটোরিয়ামস অ্যান্ড স্পেসে আমি পারফর্ম করেছি, সাম অফ দ্য বেস্ট অডিয়েন্সের সামনে আমি পারফর্ম করেছি, সাম অফ দ্য বেস্ট নিউজ পেপার্স অ্যান্ড ম্যাগাজিনসে রিভিউড হয়েছি, সেটা অফ ব্রডওয়ে হোক, ওয়েস্ট এন্ড হোক, অস্ট্রেলিয়ার ফেমাস নাডা থিয়েটার হোক, কিংবা স্কটল্যান্ডে ফেমাস এডিনবরা ফ্রিঞ্জ ফেস্টিভ্যাল হোক, সব জায়গায় এইসব স্পেসে পারফর্ম করা, এইসব অডিয়েন্সের সামনে পারফর্ম করা, এই সময়ে এই সমাজে পারফর্ম করা, ট্রাভেল করা, এইসব এক্সোটিক জায়গাতে ট্রাভেল করা, এবং এই নতুন নতুন ভিন্ন ভিন্ন কালচারের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা। লোকে ট্রাভেল করতে যায় লাগে ট্যুরিস্ট, ট্যুরিস্টের মতো ঘুরে ট্যুরিস্টি জায়গাগুলো দেখে চলে আসে, কিন্তু সেই জায়গায় গিয়ে কিংবা সেই সমাজে গিয়ে সেখানকার মানুষ ক্রস কালচারালি কতটা ইনভলভ হতে পারে না। আমরা যারা থিয়েটার নিয়ে এইভাবে ট্র্যাভেল করি, পারফর্ম করি দিনের পর দিন, মাসের পর মাস, নানা রকম কালচারাল ওয়ার্কার্সদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করি, তারা কিন্তু তার থেকে অনেকটা এগিয়ে চলে যায়। আমরা অনেক কিছু অবজর্ভ করি, অনেক কিছু শেয়ার করি, এবং এই শেয়ার্ড এক্সপিরিয়েন্সই কোথাও মনে হয় যে আর্টের একটাই ল্যাঙ্গুয়েজ এবং একটাই রিলিজন, উইচ ইজ গ্লোবাল, উইচ ইজ ইউনিভার্সাল। সেই ড্রিমটা আমার, যেটা বললাম যে ক্রিয়েটিভিটি, ফুড অ্যান্ড ট্রাভেল, এই তিনটে স্বপ্নই আমার এই জীবনে মানে মোর দ্যান এনাফ
ফুলফিল হয়ে গেছে। আমি 1996 থেকে ট্রাভেল করছি, আমি এমন সব জায়গায় গিয়ে থিয়েটার করি যেখানে কোনোদিন ভাবিনি, যেমন আফ্রিকা, আফ্রিকা থেকে থিয়েটার করতে যাই। আমি জিম্বাবুয়ে ফেস্টিভ্যালে, হারারে ফেস্টিভ্যালে করেছি, জোহানেসবার্গ ফেস্টিভ্যালে করেছি, হংকংয়ের বে এরিয়া ফেস্টিভ্যালে করেছি, আমি সিডনি, মেলবোর্ন, মেলবোর্নে নেলসন ম্যান্ডেলা ফেস্টিভ্যালের জন্য করেছি, আমি নিউজিল্যান্ডে পারফর্ম করেছি, বেলজিয়ামে পারফর্ম করেছি, চায়নাতে, মানে এক্সটেন্সিভ, চায়নাতে অনেকে এক্সটেন্সিভ ট্যুরে যায় না, বেজিং কি সাংহাইতে গিয়ে চলে আসে। আমি এক্সটেন্সিভ চায়নাতে 45 days ট্রাভেল করেছি মিউজিক্যাল প্রোগ্রাম নিয়ে। আমি চায়নার ইন্টিরিয়ার্সে চাইনিজ কালচারটাকে খুব ক্লোজলি দেখেছি, এমন সব জিনিস জায়গায় গিয়েছি যেখানে ট্যুরিস্টরা নর্মালি যায় না। টার্কিতে, টার্কিতে একটা ওল্ড ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল, 2nd century BC একটা টাউন আছে ওখানে, যেখানে জুলিয়াস সিজার এসেছিলেন এবং ওখানে জুলিয়াস সিজার নিজের এম্পায়ারকে এক্সটেন্ড করেছিলাম, সেখানে পর্যন্ত পারফর্ম করছি। এই এই অভিজ্ঞতাগুলো কিন্তু স্বপ্ন বলা যায়, এগুলো আমি যেমন বলছিলাম যে স্বপ্ন দেখেছি অথচ স্বপ্নেও ভাবি, এগুলো আমার জীবনে ফুলফিল হয়ে গেছে। ভালো ছবি করার চিরকালই ইচ্ছে ছিল, ভালো ছবির স্বপ্ন বলো আকাঙ্ক্ষা বলো, মোর দ্যান এনাফ ফুলফিল হয়ে গেছে। আই ক্যান কাউন্ট অ্যাট লিস্ট গুড 5 to 6 ফিল্মস উইচ আই ক্যান বি এক্সট্রিমলি প্রাউড অফ আফটার আই এম নট দেয়ার। অনেক অভিনেতা সেটা করতে পারবেন, অনেক অভিনেতা 100টা বেশি ছবি করে কিন্তু হাতে কোনো একটা দুটো ছবি বলে যেটাকে উইল সার্ভাইভ বিয়ন্ড হিজ লাইফ টাইম, রেস্ট আর অল ফ্রাইডে ফিল্মস দে কাম। আর তাছাড়া আমি টিচিং, যেখানে আমি হাজার হাজার ছাত্রদের সঙ্গে কাজ করি, কাজ করেছি, অ্যান্ড দেয়ার ইজ এ কনস্ট্যান্ট যাকে বলে প্রসেস গোয়িং অন অ্যান্ড পাসিং অন দি ম্যান্টেল। সো ইন এ ওয়ে ইয়া আই হ্যাভ লিভ মাই ড্রিম, আই এম লিভিং মাই ড্রিম, এবং সেইভাবে আলাদা করে আমি কিন্তু স্বপ্ন দেখতে ভালোবাসি, আমার কাছে এগুলোই স্বপ্ন। হোয়াটস নিউ লাইফের অডিয়েন্সে জানাই অভিনন্দন।